জ্যাম হাব স্টুডিও নিবেদিত ঋষিকেশ রক্ষিতের ক্রাইম চ্যালেঞ্জ এই সিরিজে এখন শুনবেন পঞ্চম এপিসোড হীরা রহস্যের অন্তিম পর্ব। পঞ্চানন তার কাজ শুরু করল, একে একে সকলকে সার্চ করা শুরু করল। ওকেও সার্চ করলাম আমি, কারো কাছে কিছু মিলল না। এবার পঞ্চানন আমার দিকে তাকিয়ে বলল, মিথ্যে সময়টা নষ্ট করছেন স্যার, বরং ওদের দুটোকে না থানায় নিয়ে গিয়ে টর্চার করলে মাল বেরিয়ে যেত। পঞ্চানন, সার্চ করা তোমার ঠিক মতো হয়নি মনে হচ্ছে। মানে স্যার? মানেটা শম্ভুনাথবাবু বলবেন। আপনি আপনি কি বলতে চাইছেন? আমি চুরি করেছি? আমি আমি চুরি করেছি? আমাকে সার্চ করলেন, কিছুই তো পেলেন না। মানহানি করেও আপনার শান্তি নেই? এবার এবার আমি কিন্তু আপনার বিরুদ্ধে কোর্টে যাব। চোটে যাচ্ছেন কেন? আপনি চুরি করেছেন এ কথা আমি তো আপনাকে বলিনি, তবে চোরের সঙ্গ দিয়েছেন। এসব কথার অর্থ কি? আপনি কিন্তু যথেষ্ট বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির আর দেখলেন কতটুকু? এবার দেখাচ্ছি বাড়াবাড়ি কাকে বলে। পঞ্চানন, পঞ্চানন, ডাক্তারবাবুর মাথার ব্যান্ডেজটা খোলো তো। কেন স্যার? বড্ড বেশি প্রশ্ন করো, যা বলছি তাই করো। এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছেটা? আহা, আপনি অযথা উত্তেজিত হবেন না, আপনি তো অসুস্থ। বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। এরপর পঞ্চানন নীলাদ্রিবাবুর ব্যান্ডেজ খুলতেই সেখান থেকে রক্তমাখা হীরার খণ্ড মেঝেতে পড়ল। অমনি সঙ্গে সঙ্গে সকলে চমকে উঠল। অবশ্যই নীলাদ্রি ও শম্ভুনাথ প্রধান বাদে। পঞ্চানন হাঁ করে তাকিয়ে থাকলে আমি বললাম, তোমার সব প্রশ্নের জবাব আমি দিচ্ছি পঞ্চানন। মূল্যবান বস্তুর প্রদর্শনীতে আমন্ত্রণ পেয়ে নীলাদ্রি শেখর ও শম্ভুনাথবাবুর মাথায় একটা প্ল্যান আসে। নীলাদ্রি পরিকল্পনা মাফিক টয়লেটে যাবার পথেই পাশের ঘর থেকে হীরাটা চুরি করে নেয়। তারপর ওর নকল সোনার ঘড়িটা টয়লেটে ফ্ল্যাশ করে নিজের মাথায় নিজে আঘাত করে বাথরুমের বাইরে আসে। তারপর নাটক শুরু করে। তখন হীরাটা ওর কাছেই ছিল। এরপর মাথায় আঘাত লাগা ও ঘড়ি চুরির খবর পেয়ে আমরা সকলে যে যেদিকে পেরেছিলাম ছুটেছিলাম চোরকে খোঁজার জন্য। খুব সম্ভবত বটুকও সেই সময় ফার্স্ট এড বক্স এনে দিয়ে চোর খুঁজতে ছুটেছিল। আর সেই সময় আহত নীলাদ্রি শেখরের সঙ্গে ছিলেন একমাত্র শম্ভুনাথ প্রধান। তিনিই নীলাদ্রি শেখরের চুরি করা হীরের খণ্ডটি ওর মাথার ব্যান্ডেজের মধ্যে আটকে দেন। আঘাতের ব্যান্ডেজের সঙ্গে হীরে নিয়ে বেরিয়ে পড়বে নির্বিঘ্নে। প্ল্যানটা ভালোই ছিল দুজনের, কারো সন্দেহ হওয়ার কথাও নয়। তবে ঋষিকেশ রক্ষিত এসে পড়ায় প্ল্যানটা সাকসেস হলো না। আমার সন্দেহটা জাগলো দুটো কারণে। এক, মাথার সামনে আঘাত লাগা, আর নীলাদ্রিবাবুর ওই চোর বা আঘাতকারীকে না দেখতে পাওয়া, এই দুটি বিষয়। কারণ সত্যি সত্যি চোর যদি সামনে থেকে আঘাত করে তাহলে নীলাদ্রিবাবু অবশ্যই তাকে দেখতে পাবেন, আর পেছন থেকে আঘাত করলে মাথার সামনে আঘাত করা সম্ভব নয়। অন্যদিকে নিজে নিজে আঘাত করলে একজন ডাক্তার হিসাবে নীলাদ্রিবাবু মাথার সামনেই আঘাত করবেন, কারণ পেছন দিকে আঘাত করার সাহস তিনি পাবেন না, ওখানে ব্রেনের গুরুত্বপূর্ণ অংশটা থাকে। আঘাতটা খুব সামান্যই চেয়েছিলেন নীলাদ্রিবাবু, কারণ হীরে লুকানোর জন্য ব্যান্ডেজ করাটা জরুরি ছিল। আমি দুঃখিত নীলাদ্রি এবং শম্ভুনাথ প্রধানবাবু, আমার জন্য আপনাদের এত সুন্দর প্ল্যানটা সাকসেস হলো না। পঞ্চানন, চলো এদের দুজনকে থানায় নিয়ে চলো। ওহ, দারুণ উপকার করলি ভাই, এটা এটা আমার খুব লাকি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, প্রথম দিকে তুই আমার আর পঞ্চাননের পরিচয় সবার কাছে গোপন রেখেছিলি কেন? আমাদের মধ্যে নীলোৎপলের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই এরকম একটা অবস্থা হবার আশঙ্কা করেছিলাম। তাই হাতে নাতে চোরকে ধরবার জন্য তোর পরিচয়টা আমি গোপন করেছিলাম। বটুকেশ্বর,
ওর এই কারণটা আমার মোটেও পছন্দ হয়নি। কিন্তু তোর এই কাজের জন্য আসল চোর ধরা পড়ার কারণে ওকে আর আমি কিছু বললাম না। জ্যাম হাব স্টুডিও নিবেদিত ঋষিকেশ রক্ষিতের ক্রাইম চ্যালেঞ্জ এই সিরিজে এখন শুনবেন ষষ্ঠ এপিসোড, সিরিয়াল কিলার। সদ্য মেষবাড়িতে খুনের রহস্য সমাধানের খবর দৈনিক সংবাদপত্রগুলিতে আলোড়ন তুলেছে। নিজের রুমে বসে কয়েকটা কাগজ উল্টে পাল্টে দেখছিলাম আর মনে মনে উপভোগ করে হাসছিলাম, কারণ সত্য ঘটনার উপর রং চড়িয়ে তাকে মুখরোচক করে তোলবার কৌশল খবরের কাগজওয়ালারা বেশ ভালোই জানে। এমন সময় পঞ্চানন ব্যস্ত হয়ে আমার রুমে প্রবেশ করে বলল, স্যার এবার পলিটিক্যালি প্রেশার আসতে শুরু করেছে, আপনি কিছু একটা করুন। গত 15 দিনে একটা একটা করে 4টে খুন হয়ে গেল, কিন্তু খুনির কোনো হদিশ নেই। এলাকায় একটা থমথমে ভাব স্যার, পুলিশের ওপর থেকে না মানুষের ভরসা উঠে যাচ্ছে স্যার। পঞ্চানন কথা বলা শেষ করলে আমি হাতের কাগজগুলি নামিয়ে রেখে বললাম, তুমি কি করে ভাবলে পঞ্চানন আমি চুপ করে বসে রয়েছি? আচ্ছা তুমি বলো তো, এই 4টে খুনের মধ্যে কোনো মিল বা সম্পর্ক খুঁজে পেয়েছো কি? মিল? হ্যাঁ স্যার, মিল তো অনেকগুলোই আছে। তা কি ধরনের মিল পেয়েছো শুনি। এই এই যেমন ধরুন, খুন হওয়া মানুষগুলো সকলেই পুরুষ মানুষ আর প্রত্যেকেরই বয়স 60 সমবয়সীও বলা চলে। প্রত্যেকেরই খুন হয়েছে একই সময়ে দুপুরবেলা, যখন রাস্তাঘাট শুনশান ছিল এবং বাড়িতে কেউ ছিল না, ঠিক এমন সময়। আশ্চর্যরকমভাবে কোনো ব্যক্তিরই বাড়িতে কোনো স্ত্রীলোক নেই আর প্রত্যেককেই খুন করা হয়েছে একই পদ্ধতিতে, মানে ওই গলায় দড়ির মতো কিছু একটা জড়ি। সঠিক, বেশ ভালোই ইম্প্রুভ করেছে পঞ্চানন তুমি। তবে আরও কিছু মিল রয়েছে? না স্যার, তেমন কিছু আর মনে পড়ছে না। এবার আমি তোমায় বলছি পঞ্চানন, তুমি শোনো, প্রত্যেকটি খুন হওয়া মানুষের দেহ পড়েছিল সদর দরজার সামনে। এর থেকে কি প্রমাণ হয়? যে খুনি বাড়ির বাইরে থেকে ডেকেই খুনটা করে সময় নষ্ট না করে পালিয়ে গিয়েছে, ঘরে ঢোকেনি, বাড়ির সমস্ত জিনিসপত্র অক্ষত রয়েছে, চুরি হয়নি কোনো সম্পদ, বাড়ির মেঝেতে কারোর পায়ের ছাপ পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ খুনি কেবল খুনের মতলবেই এসেছিল। আরও একটা বিষয় স্পষ্ট, খুনি খুন করার আগে সই করার বাহানায় তার শিকারকে বাড়ির বাইরের দিকে ডেকেছিল। এ কথা আপনি জোর দিয়ে বলছেন কি করে স্যার? মানছি দুটি ডেড বডির পাশেই পেন পাওয়া গেছে, কিন্তু এতে তো আর ওই লোকটা সই করতে বাইরে এসেছিল সেটা তো প্রমাণ হয় না, কারণ ম্যাক্সিমাম লোক নিজের বুক পকেটে পেন গুঁজে রাখে। এবার খুন হয়ে মেঝেতে আছড়ে পড়ার সময় পকেট থেকে পেনটা ছিটকে বেরিয়ে গেছে, এটাও তো হতে পারে। হ্যাঁ এটা হতে পারে পঞ্চানন, কিন্তু তুমি বোধহয় খুব ভালো করে বাকি দুটি ডেড বডি লক্ষ্য করনি। ওই দুটি লাশের বাম হাতের বুড়ো আঙুলে কালির প্যাডের নীল কালি লেগেছিল আর সেটা বেশ টাটকা, অর্থাৎ ওরা নিরক্ষর ছিল, সই করার বদলে টিপ ছাপ দিয়েছে। খুনের সংবাদ যারা দিয়েছিল অর্থাৎ প্রতিবেশীরা, তারাও এই কথা স্বীকার করেছে যে ওরা নিরক্ষর। তার মানে দাঁড়ালো খুনি একজনই, যে কিনা একই পদ্ধতিতে খুনগুলি করছে। এবার তুমি বলো পঞ্চানন, কারা কারা তোমার বাড়িতে এসে সই নেবার জন্য তোমাকে বাইরে ডাকতে পারে? সে তো স্যার অনেকেই পারে, যেমন ধরুন কোনো সরকারি কাজকর্মের জন্য, যেমন এই জনগণনা বা স্বাস্থ্য বিষয়ক কোনো সার্ভে করা সরকারি কর্মীরা। আচ্ছা এখন এই এই মুহূর্তে কি সেরকম কোনো সার্ভে চলছে? আর যদি সার্ভে চলেও তবে তা তো কেবলমাত্র বেছে বেছে খুনি হওয়া বাড়িতেই চলবে এরকম তো নয়।
সব বাড়িতেই চলবে, কিন্তু প্রতিবেশীরা তো তেমন কোনো কথা জানায়নি। সেটা তো ঠিক, পোস্ট অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি চিঠিপত্র এলে বা পার্সেল এলে সই নেওয়া হতে পারে, কিংবা কোনো কুরিয়ার সার্ভিস। আরও একটা হতে পারে স্যার, ওই অনলাইনে কিছু কেনাকাটা হলেও ডেলিভারির সময় সই নেওয়া হয়। সেসব তো ঠিক, কিন্তু প্রশ্ন এখনও থেকে যায়, মৃত ব্যক্তির বাড়িতে কোনো পার্সেল বা চিঠিপত্র পাওয়া যায়নি। তাছাড়া চারজন ব্যক্তি খুন হলো আর কাকতালীয়ভাবে প্রত্যেকের বাড়িতেই ডেলিভারি বয় এলো, এটা আশ্চর্য ঘটনা নয়? তাহলে স্যার এই ডেলিভারি আর সই এই ব্যাপারগুলো পুরোটাই ভুয়ো? খুনি ডেলিভারি বয়ের ছদ্মবেশে খুনগুলো করে বেড়াচ্ছে? ইয়েস, এখন তোমাকে ঠিক জায়গায় এসে দাঁড় করাতে পেরেছি। কিন্তু স্যার খুনের মোটিভটা কি? সেটা তো এই মুহূর্তে একমাত্র খুনি জানে পঞ্চানন। আমার মনে হচ্ছে স্যার এসব কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ, যে কি না একই পদ্ধতিতে একই বয়সের মানুষজনকে অকারণে খুন করে বেড়াচ্ছে। মানসিক সমস্যা না থাকলে এসব সম্ভব না। এই বিষয়টা যে আমার মাথায় খেলা করেনি সেটা বলবো না, তবে যখন তদন্ত করে জানতে পারলাম প্রথম খুন হওয়া ব্যক্তি বিনয় মণ্ডলের সঙ্গে তৃতীয় খুন হওয়া ব্যক্তি শশী সাহার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, তখন সাইকো সিরিয়াল কিলারের ঘটনাটা সরে গিয়ে মাথায় অন্য আরও একটি খেয়াল এসে চেপে গেল। কি খেয়াল স্যার? এখন না, অন্য কোনো সময় সে কথা বলবো। তুমিও একটু রহস্যের মধ্যে থাকোই না, তাছাড়া কে বলতে পারে ভবিষ্যতে আমার অনুমান ভুল প্রমাণিত হতেই পারে, তাই আগে ভাগে সেসব খোলসা করে লাভ নেই। দিন তিনেক পর পঞ্চানন একজন বয়স্ক মানুষকে আমার রুমে নিয়ে এসে বলল, সাইকো সিরিয়াল কিলারের সম্বন্ধে ইনি কিছু আপনাকে বলতে চান। আমি ভদ্রলোককে বসতে বললাম, তারপরে বলি, বলুন, খুনির সম্বন্ধে আপনি কি জানেন? আমার নাম প্রকাশচন্দ্র দুবে, থাকি 16/6 মানবেন্দ্র দত্ত লেনে। গতকাল ঠিক দুপুরের দিকে ডোরবেলটা বাজল, দরজা খুলে দেখি একটা অল্প বয়স্ক ছেলে হাতে খাতা পেন নিয়ে চৌকাঠের সামনে দাঁড়িয়ে। ওর পোশাকের ধরন এমনই যে ওর আপাদ মস্তক খুব ভালোভাবে ঢাকা। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি 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 চাই? নমস্কার, আমি অ্যাকোয়াপিওর কোম্পানি থেকে এসেছিলাম। আমাদের কোম্পানি খুব সস্তায় জলের ফিল্টার দিচ্ছে, সেই ব্যাপারেই আপনার সাথে কিছু কথা ছিল। ওসব চাই না আমার, যাও 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 ভাই, এসো এসো। স্যার আমার রেজিস্টারে আপনার নাম ঠিকানাটা লিখে দিলে একটু ভালো হয় আর কি। আসলে আমরা বাড়ি বাড়ি একটা সার্ভে করছি তো, আর কোম্পানির কাছে প্রমাণস্বরূপ আপনার নাম ঠিকানাটা খুব দরকার আর কি। আমি এরপর খাতাটা হাতে নিয়ে নাম ঠিকানা লিখতে শুরু করলে সেই ছেলেটি আচমকা পেছন থেকে আমার গলায় একটা দড়ির মতো পেঁচে এমনভাবে টান শুরু করলো যে আমার দম বন্ধ হয়ে গিয়ে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টায় হাতের কলমটা দিয়ে ছেলেটির হাতে জোরে আঘাত করি, ওতেই ও আমাকে ছেড়ে পালায়, আমি কোনো মতে প্রাণে বেঁচে যাই। এই অবধি কথাগুলো বলে প্রকাশচন্দ্র দুবে নিজের ডান হাতের দিকে তাকালেন। আমি সেই ব্যাপারটা লক্ষ্য করে বললাম, আপনার ভাগ্য ভালো বলতে হবে। তা তো নিশ্চয়ই। তারপর কি হলো? এরপর আমি থানায় এই ঘটনাটা জানানোর দরকার মনে করে এসে আপনাদের এই পুলিশ অফিসারের মুখে শুনি শহরে নাকি একই রকম পদ্ধতিতে একটির পর একটি খুন হয়ে চলছে। আপনি তো তাহলে খুনিকে সামনাসামনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো দেখেছিলাম। ছেলেটির বয়স আন্দাজ 30-32 বেশি হবে না, লম্বা বলিষ্ঠ চেহারা, মাথায় ছোট ছোট কাটা চুল, দাড়ি গোপ কামানো ফর্সা সুন্দর চেহারা। এর আগে এই চেহারার কাউকে আশেপাশে কি কোনো দিন দেখেছিলেন? না 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 না, সেরকম কাউকে না। আচ্ছা, আপনার কারোর সঙ্গে পুরনো শত্রুতা? আমি তো কাউকে নিজের শত্রু ভাবি না স্যার, আর খারাপ কাজও তেমন করিনি যে আমার জন্য কেউ আমাকে প্রাণে মারতে চাইবে। তবে
মনে মনে কেউ যদি আমাকে শত্রু ভেবে ফেলে আমার কিছু করার নেই স্যার। পঞ্চানন, এই বিগত খুন হওয়া মানুষগুলোর ছবি এনাকে দেখাও তো, কেউ ওনার পরিচিত কিনা দেখা যাক। পঞ্চানন মৃত চারজনের ছবি এনে প্রকাশচন্দ্র দুবেকে দেখালে ও খুব খুঁটিয়ে দেখে ফেরত দিয়ে বলল, মাফ করবেন, এদের কাউকে কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। স্যার, এ সাইকো কিলার ছাড়া কিছু না, এই লাইনে নতুন, কারণ বিগত এক সপ্তাহ ধরে পুরনো ক্রাইম রেকর্ড দেখে সবকটাকে তুলে এনে লাগাতার মারধর করেও এই খুনগুলোর ব্যাপারে একটাও ক্লু উদ্ধার করতে পারিনি। ওকে প্রকাশবাবু, আপনি আজকে তাহলে আসুন, দরকার পড়লে আবার আপনাকে থানায় আসতে হতে পারে। তবে হ্যাঁ, যাওয়ার আগে নিজের নাম ঠিকানা উল্লেখ করে আপনার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার লিখিত আকারে পঞ্চানন বাবুর কাছে রেখে যান। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার। প্রকাশবাবু চলে গেলেন। দিন তিনেক পর একই পদ্ধতিতে আরও একজন বয়স্ক মানুষ খুন হল। ঘটনাস্থলে গিয়ে দেখলাম পুরনো দৃশ্য, ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আমি যখন লাশের প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় তীক্ষ্ণ নজরে পরীক্ষা করে চলেছি, হঠাৎ পঞ্চানন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, স্যার খুনি এখানেই রয়েছে। কি বলছো? কি, আরে কোথায়? আমি ঠিক বলছি, আপনি একটু পাশের ঘরে আসুন। চলো 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 চলো। পাশের ঘরে গিয়ে দেখি একটা ছেলে মাথা নিচু করে বসে রয়েছে, ওর ডান হাতে একটা পুরনো ব্যান্ডেজ। আমাদের আসতে দেখে ছেলেটি মাথা তুলে তাকাতেই আমার সঙ্গে সঙ্গে প্রকাশচন্দ্র দুবের বলা খুনির বর্ণনাটা মনে পড়ল, কারণ ওনার দেওয়া খুনির বর্ণনার সাথে এই ছেলেটির চেহারা হুবহু মিলে যায়। স্যার দেরি করছেন কেন? এ খুনি একে থানায় নিয়ে চলুন, তারপর প্রকাশবাবুকে ডেকে এনে একে দেখে কনফার্ম করে নিন যে এই খুনি কিনা, তারপর আমি ওর মুখ থেকে খুনের মোটিভটা উগলে নেব। স্যার তোমার নাম কি? রাজু শর্মা। যিনি খুন হয়েছেন উনি কে হন তোমার? আগে স্যার আমার বাবা, নাম রাজেশ শর্মা। আমি থানায় ফোন করে বাবার খুনের খবরটা দিয়েছি। খুনের সময় তুমি কোথায় ছিলে? আসলে স্যার আমি রাস্তার মোড়ে ওই পানের দোকানে পান কিনতে গিয়েছিলাম। আসলে দুপুরে খাওয়ার পর আমার একটুখানি পান খাওয়ার অভ্যেস আছে, আর ওই দূরের ওই দোকানে বেশ ভালো পান বানায়, প্রতিদিনই আমি এই সময়টাতে ওখানেই যাই। সেখান থেকে যখন ফিরে আসি দেখি বাবা মেঝেতে পড়ে রয়েছে। কি করো তুমি? কিছু না স্যার, এই চাকরি বাকরি খুঁজছি। বাড়িতে আর কে কে থাকে? কেউ না, মা বছর তিনেক হলো মারা গেছেন। আচ্ছা, এই তোমার ডান হাতে কি হয়েছে? কিছু না স্যার, ওই রাস্তা পার করতে গিয়ে সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই দিন সাথে হলো। বাবাকে কেন খুন হতে হলো বা কে বা কারা খুন করলো সে বিষয়ে কিছু জানো? এ ব্যাপারে স্যার আমি কিছুই বলতে পারবো না, আমি নিজেই তো অবাক হয়ে গেছি স্যার। বাবার যে কোনো শত্রু থাকতে পারে এই বিষয়টা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। ওকে, প্রয়োজনে তোমাকে থানায় যেতে হতে পারে, সেরকম কিছু নয়, এনকোয়ারির স্বার্থে আশা করি তুমি সহযোগিতা করবে। বাবার খুনকে ধরার জন্য আমি সব রকমের সহযোগিতা করতে রাজি আছি স্যার। গুড। রাজুর সঙ্গে অল্পক্ষণের কথোপকথন সেরে লাশের কাছে ফিরে এলাম। কি হলো স্যার, ওকে অ্যারেস্ট করলেন না? যতক্ষণ না সলিড প্রমাণ পাচ্ছি ততক্ষণ ওকে বুঝতেই দেব না যে আমাদের ওর উপর সন্দেহ আছে। আর দুবেবাবু যে থানায় এসে এরই কথাই বলে গেল, সেটার ভিত্তিতে তো ওকে তুলে নিয়ে যাওয়া যায়। অবশ্যই যায়, কিন্তু মনে রেখো ওটা কিন্তু সাক্ষী, প্রমাণ নয়। সত্যি সত্যি যদি রাজু খুনি হয় তাহলে ওরকম মিথ্যে সাক্ষী ও জোগাড় করে নেবে, আর তারা কোর্টে দাঁড়িয়ে বলবে যে খুনের দিন ও এখানে ছিলই না। তাহলে এখন কি করবেন ভাবছেন? রাজুকে ওর বাবার খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদের নাম করে থানায় নিয়ে এসো, তারপর দুবেকে ডেকে দূর থেকে ওকে চিনতে পারছে কিনা জেনে নাও। তবে সাবধানে, রাজু যেন টের না পায়। ওকে স্যার। রাজেন্দ্র শর্মার দেহ যেখানে পড়ে রয়েছে তার উল্টো দিকের রাস্তার ক্রসিংয়ে লাগানো রয়েছে একটা সিসিটিভি। কর্পোরেশনের দ্বারা এই সমস্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে, সেই দিকে নজর পড়তেই ভাবলাম এই ক্যামেরায় খুনির কর্মকাণ্ড নিশ্চিত রেকর্ড হয়েছে। তৎক্ষণাৎ পঞ্চাননকে তদন্তের জন্য বিশেষ কিছু নির্দেশ দিয়ে বেরিয়ে পড়লাম। তারপর ক্যামেরাগুলির কন্ট্রোল রুমে প্রবেশ করে সেখানকার স্টাফদের সহযোগিতায়
ওই রাস্তার ধারের ক্যামেরায় ধরা পড়া সমস্ত ভিডিও বারবার দেখার পরেও সেরকম কিছু ধরা পড়ল না। কারণ সেখানে সম্পূর্ণ রাস্তার ভিউ এলেও খুনি ও রাজেন্দ্রবাবুর খুব সামান্য অংশই রেকর্ড হয়েছে, তাও সেটা খুনির পেছন দিক। শুধুমাত্র একটি বিশেষ ভঙ্গিমায় রাজেন্দ্র শর্মার গলায় দড়ির মতো কিছু একটা পেঁচানোর সময়টুকু খুনির হাতটা দেখা যাচ্ছে মাত্র। এরপর প্রায় ঘণ্টা চারেক এলাকার সমস্ত রকম ডেলিভারি সার্ভিস প্রদানকারী এজেন্সিগুলির সঙ্গে দেখা করে কথা বলে থানায় ফিরে এল। পঞ্চানন ততক্ষণে অত্যন্ত দায়িত্বের সঙ্গে তদন্তের বাকি কাজকর্ম করে থানায় রাজুকে নিয়ে এসেছে। তবে জিজ্ঞাসাবাদ করেও কোনো ফল হয়নি। রাজু এমন কোনো কথা বলে ফেলেনি যাতে সন্দেহটা ওর দিকে আরও জোরালো হতে পারে। পঞ্চানন এও জানালো সে নাকি প্রকাশচন্দ্র দুবের কাছে খবর পাঠিয়েছে রাজুকে শনাক্ত করবার জন্য। কিছুক্ষণের মধ্যেই দুবে এসে পড়বে। স্যার, খুনির আশ্চর্য কপাল, ভাগ্যের জোর আছে বটে, নইলে যে গোয়েন্দা ঋষিকেশ রক্ষিতের নাম শুনে খুনি বদমাইশরা ভয়ে নিজের নামটুকু বলতে ভুলে যায়, আর তাঁরই নাকের ডগায় একের পর এক খুন করে যাচ্ছে, ভাবা যায়? পঞ্চাননের এত কথার মধ্যে ভাগ্যের জোর কথাটা আমার কানে খটকা দিল। ঠিক তখনই প্রকাশচন্দ্র দুবে আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভেতরে আসবো স্যার। আরে চলুন দুবে বাবু, আপনার বর্ণনা অনুযায়ী খুনিকে তুলে এনেছি থানায়। ব্যাটা চালাকি করছি, আপনি কেবল চিনিয়ে দিন ওইটাই সঠিক লোক কিনা, তারপর আমি দেখে নেব। দুবে পঞ্চাননের সঙ্গে বেরিয়ে গেল। আমার মাথায় যেন একটা ঝড় উঠেছে। খানিক বাদে দুবে পঞ্চাননের সঙ্গে চিৎকার করতে করতে ঘরে ঢুকলো। স্যার স্যার, এই ছেলেটা সেদিন আমাকে খুন করতে এসেছিল, এর চেহারা আমি ভুলব কি করে? একে ছাড়বেন না স্যার, একে ছাড়বেন না, ফাঁসিতে ঝুলান। তাহলে তো স্যার আর কোনো সন্দেহই থাকলো না। একটু আগে তুমি বললে না পঞ্চানন খুনির ভাগ্য খুব ভালো, এত তাড়াতাড়ি খুনির ভাগ্য খারাপ হয়ে গেল? আপনি যে কখন কি বলেন স্যার, আমি বুঝি না এসব। আচ্ছা পঞ্চানন, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো, অর্থাৎ খারাপ ভাগ্যকে বদলানোর জন্য জ্যোতিষ দেখিয়েছো কখনো? না তো স্যার, কিন্তু হুট করে আবার জ্যোতিষ কেন? কারণ আছে পঞ্চানন। একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, খুনের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খুনের রহস্য তো ঋষিকেশবাবু ভেদ করবেনই, কিন্তু ঋষিকেশবাবু এবং পুলিশ অফিসার পঞ্চাননবাবু এনারা তো দুজনে মিলে কেসটাকে সলভ করবেনই। কিন্তু তার আগে 12 এপ্রিল মঙ্গলবার রাত্রি 12টার আগে আপনার ভেতরকার গোয়েন্দাকে যদি জাগাতে পারেন, তাহলে আপনিও হয়ে যেতে পারেন ভাগ্য বিজেতা। কী করতে হবে না করতে হবে সমস্ত কিছুটাই আপনারা জেনে গেছেন, তবু আরও একবার মনে করিয়ে দিই। প্রথমেই যাবেন কমেন্ট সেকশানে গিয়ে হ্যাশট্যাগ CCJamHub স্পেস আপনার সন্দেহের তালিকায় থাকা নাম, ভুলেও ওখানে কারণটা লিখবেন না কেন আপনি তাকে সন্দেহ করছেন। এই কারণটি লিখতে হবে স্ক্রিনশটের সঙ্গে আমাদের ইমেলে cc.jamhub@gmail.com এই মেল আইডিতে আপনি মেল মারফত আমাদেরকে জানান আপনি ঠিক কী কারণে ওই ব্যক্তিকে সন্দেহ করলেন। তার সঙ্গে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং একটি সুন্দর ছবি পাঠাতে কিন্তু ভুল করবেন না। ও আর হ্যাঁ, যেহেতু এটি অন্তিম পর্ব, তাই আগামী শনিবার নয়, এই কেসের সলিউশন আগামী বুধবার অর্থাৎ 13 এপ্রিল রাত 9টায় জ্যামহাব স্টুডিওর ইউটিউব চ্যানেলে।